একটু জবান ছেড়ে মহব্বতের সাথে অন্তর দেওয়া পড়ে নেনা সবাই পড়ে নেন মানে নরম হয়ে যায়, কিন্তু এখন তো কোরআনের আয়াত উঠিয়ে দিচ্ছে, কোরআনের আয়াত জনব কেউ তো শুনতে চায় না। শুনে কারা ইমানদারদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিন, নিশ্চয় যারা মুমিন, ইজা জুকির আল্লাহ জনব আল্লাহ জিকির করে, আল্লাহর জিকির করে আল্লাহকে যারা ভালোবাসে, যারা শুনে আল্লাহ বলে ওদের কলবে অন্তরটা নরম হয়ে যায়। আর যদি ওর অন্তরটা দিন দিন মনটা যদি নরম হয়ে যায়, ওই মানুষটা ওই আল্লাহ তোমার ওই বান্দা গোলামটা যদি খাঁটি মুসলমান হয়ে থাকে, যদি ইমানদার বান্দা হয়ে থাকে, আল্লাহ তোমার কোরআনের আয়াতটা শুনিয়া অন্তরে জেনে মনে যদি কিছু যায়, আল্লাহ যদি আল্লাহ রে বলে তখন ডাক দেয়, বলে আল্লাহ আমি তোমার ইমানদার বান্দা,
একজনের নাম সুবল পুরা আছে, একজনের নাম হলো বলতে বাবা ইমানদার, বলতে কি হয়েছে।